আমাদের মধ্যে অনেকের একটি ধারণা আছে যে ডায়াবেটিস কেবল বৃদ্ধ বয়সে হয়। এই ধারণাটা আসলে সঠিক না। ডায়াবেটিস বৃদ্ধ বয়সে হয় ঠিক আছে, 40-এর পরে সাধারণত ডায়াবেটিস শুরু হয়, সেটা টাইপ 2 ডায়াবেটিস, এবং এটা বলা হয়ে থাকে 100 জনের মধ্যে 98 জনেরই কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হয়। এটা কিন্তু 40 বছরের পরে দেখা যায়। তবে টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু আবার একদম বাচ্চাদের হতে পারে। এটা 2 বছর 5 বছরের বাচ্চাদের মধ্যেও কিন্তু আমরা ডায়াবেটিস দেখতে পাই। তবে সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, দুইটার কিন্তু মেকানিজম কিছুটা আলাদা। তাহলে ডায়াবেটিস শুধু বৃদ্ধ বয়সে হয় এই ধারণাটা ভুল। ডায়াবেটিস কিন্তু অনেক কম বয়সেও হতে পারে, এটা কিন্তু সন্দেহ করতে হবে। একটা বাচ্চা যদি খুব ঘন ঘন প্রস্রাব করে, অথবা অনেক সময় মা বাবার এসে বলে যে বাচ্চা প্রস্রাব করার পর সেখানে পিঁপড়া এসে লাগে, এরকম অবস্থা যদি হয় তাহলে কিন্তু ডায়াবেটিস চেক করা উচিত। কারণ ডায়াবেটিস বৃদ্ধ বয়সে যে সবসময় হবে তা না, কম বয়সেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। ধন্যবাদ সবাইকে।